হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটার নাম হচ্ছে মেজবানি গোস্ত। আমরা সবাই তো রেস্টুরেন্টে যে মেজবানি গোস্ত খেয়ে থাকি, আর রেস্টুরেন্টে কিন্তু সব জায়গাতে কিন্তু মেজবানি গোস্তটা পাওয়া যায় না। কিছু কিছু স্পেসিফিক রেস্টুরেন্ট আছে সেগুলোতে পাওয়া যায়, আর মেজবানি গোস্ত কিন্তু কম বেশি সবারই ভালো লাগে। তো তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি মেজবানি গোস্ত রেসিপি। তো চলেন তাহলে দেখে নেই কিভাবে আমি মেজবানি গোস্ত রান্না করি। এখানে আমি গরুর গোস্ত নিয়েছি 2 কেজি, আর এখানে কলিজা, গুদ্দা, ফ্যাপড়া, তিল্লি সবগুলা মিলিয়ে আছে 1 কেজি। টোটাল আমি এখানে 3 কেজি নিয়েছি। মেজবানি গোস্ততে গরুর মাংসের সাথে কলিজা, গুদ্দা, ফ্যাপড়া, তিল্লি এগুলো সবগুলো মিক্স করে রান্না করতে হয়, ওইটাকেই মেজবানি গোস্ত বলা হয়। আর মেজবানি গোস্ততে কিছু স্পেসিফিক কিছু মশলা আছে যেগুলোর কারণে এটা এত মজা লাগে। ফার্স্টে আমি এখানে কলিজা, গুদ্দা, ফ্যাপড়া এগুলো আমি সিদ্ধ করে নেব 5 মিনিটের জন্য। কলিজার ভিতর রক্ত থাকে অনেক, এগুলো সিদ্ধ না করা পর্যন্ত সেই রক্তগুলো বের হয় না। আর ফ্যাপড়া এটা যদি সিদ্ধ করে না নেই তাহলে দেখা যাবে আমি তরকারিতে যখন দিব তখন সাদা সাদা ফেনার মতন উঠবে। তো ফ্যাপড়াতে রান্না করতে গেলে ওরকম সাদা সাদা ফেনার মতো উঠে, এটাই স্বাভাবিক, এটা চিন্তা করার কোনো বিষয় না। তাও আমি কলিজা, ফ্যাপড়া, গুদ্দা, তিল্লি সবগুলো একসাথে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে আমি পানি গরম করে নিয়েছি। এখানে আমি কলিজা, গুদ্দা, ফ্যাপড়া, তিল্লি সবগুলো দিয়ে দিলাম। এখন আমি এইভাবে 5 মিনিট সিদ্ধ করে নিব। আমার 5 মিনিট সিদ্ধ করা হয়েছে, দেখতেই পারতেছেন কেমন সাদা ফেনা উঠেছে আর কালো 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 যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রক্ত, আর সাদা ফেনার মতো উঠেছে এগুলো ফ্যাপসার থেকে উঠেছে। এর জন্য আমি এটা আগে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি এটা উঠিয়ে নিব, উঠিয়ে ছেঁকে ধুয়ে নিব। আমি সবগুলা ছেঁকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর এমন অবস্থানে এসেছে। মেজবানি গোস্ত রান্না করার জন্য আমি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করতেছি সেগুলো আমি সবগুলো আপনাদের পরিমাণ সহ বলে দিচ্ছি। লবণ 3 চামচ, লবণ আপনাদের নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন। চিনি 1.5 চামচ, কালো গোলমরিচ 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া 3 চামচ, লাল মরিচের গুঁড়া 3 চামচ, ঝাল আপনাদের নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন, হলুদের গুঁড়া 1.5 চামচ, এলাচ 10-12টা, কালো এলাচ 6টা, স্টার মশলা এটা 3 টুকরা নেবেন, দারচিনি 3 টুকরা, তেজপাতা 6টা। এখানে আমি 2টা রসুন নিয়েছি, রসুন আমি এইভাবে কেটে নিয়েছি। আদা রসুন বাটা 3 টেবিল চামচ, জিরা বাটা 3 টেবিল চামচ, জয়ত্রী 1 চামচ, জয়ফল 1 চামচ, এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি 3 চামচ, টক দই মেজারিং কাপের 1 কাপ পরিমাণ, পেঁয়াজ বাটা 1 বাটি, এটা মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণ হয়ে থাকে এই বাটিতে, পেঁয়াজ কুচি এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি আমি। মেজবানি গোস্ততে আরেকটা মশলা অ্যাড করতে হয়, সেই মশলাটা আমার কাছে নেই তাই আমি দিতে পারতেছি না, আপনাদের দেখাতেও পারলাম না। মশলাটার নাম যষ্টি মধু, এইটা হলো যষ্টি মধু। আর এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি, আর এটা কলিজা, গুদ্দা, ফ্যাপড়া, তিল্লি সবগুলো মিলে 1 কেজি পরিমাণ, আমি তো আগেই বলেছি এটা সিদ্ধ করে নিয়েছি এটা আমি। সো চলেন তাহলে এখন রান্নার দিকে চলে যাই। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারিং কাপের 1.5 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি সবগুলা, তেল গরম হয়ে আসছে, রসুন সবগুলা দিয়ে দিচ্ছি, এরপর পেঁয়াজ বাটা সবগুলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন হালকা বাদামি কালার হয়ে আসলে আমি বাকি সবগুলা মশলা দিয়ে দিব। এখানে পেঁয়াজ রসুন হালকা বাদামি কালার হয়ে আসছে সবগুলা মশলা দিয়ে দিচ্ছি, এরপর সবগুলা বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো মিক্স করব। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি,
মেজারিন কাপের 2 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম এখানে মশলাটা কষানোর জন্য যদি পানিটা না দিতাম তাহলে দেখা যেত কি মশলাটা পুড়ে যেত পুড়ে গেলে তখন খেতে ভালো লাগতো না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি থেকে 15 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব এরপর আমি মাংস দিয়ে দিব কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিতে হবে অবশ্যই তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে আমি এইভাবে 15 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছিলাম এখন টক দইগুলা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করব এখন এখন আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিক্স করব এখন এইভাবে আমি এখন মশলাটার সাথে মাংসটা কষাবো এভাবে ঢেকে দিয়ে মাংসটা কষিয়ে নিব কষানোর সময় চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিতে হবে এখন আমি আবার উঠে নেড়ে দিব এইভাবে কিছুক্ষণ পর পর এসে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম আবার পরে ঢেকে দিয়েছি মাংস কষানো শেষ আমার এখন আমি এখানে যে কলিজা গুদা পেঁপড়া তিল্লি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো সবগুলো ভালোভাবে মিক্স করব এখন আমি এটা ঢেকে দিব আবার ঢেকে দিয়ে সেম হিটেই আমি এটা রান্না করব আর মাঝে মাঝে এসে নেড়ে দিতে হবে এখন আমি আবার ঢেকে দিলাম সেম হিটেই আমি রান্নাটা করব গাইস আমি এখন উঠিয়ে দেখি আমার মেজবানি গোস্ত হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলব তো চলেন তাহলে এখন পরিবেশনের দিকে চলে যাই গাইস এই হলো আমার মেজবানি গোস্ত দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে আপনাদের পছন্দের একটা খাবার মেজবানি গোস্ত আশা করি আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন দিতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ